রাজ্যে একটি স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, তো এখানে কি কি যোগ্যতা লাগবে আর কি কি যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবে সেসব আমরা দেখে নেব। এই স্কুলটির নাম হচ্ছে পাঞ্জিবিগুড় শ্রীমতী তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ। এটি একটি হায়ার সেকেন্ডারি স্কুল আর এটি গভর্নমেন্টের আন্ডারেই আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দুটি বোর্ডের আন্ডারেই আছে এটি। আর এখানে আমরা নোটিফিকেশনটি দেখে নিব ভালো করে, আর ফর্মটা কোথাটিকে ডাউনলোড করতে হবে, কবে পার কত দিনের মধ্যে আবেদন করতে হবে সমস্ত বিষয়টি আমরা বলে দিব। তো রিক্রুটমেন্ট যে অপশনটি আছে এখানে যেতে হবে, আর এই লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে চেক করে নেবে। এখানে রিক্রুটমেন্ট আসার পরে এখানে নোটিশ পেয়ে যাবো, রিক্রুটমেন্ট নোটিশ, রিক্রুটমেন্ট নোটিশ এখানে ক্লিক করতে হবে, ভিউয়ে ক্লিক করার পরে ডাউনলোড হবে, এক সেকেন্ড সময় লাগবে, এখানে একটু ডাউনলোড হয়ে গিয়ে ওপেন হয়ে যাবে, নোটিশটি ওপেন হয়ে গিয়েছে। তো এখানে নোটিশে বলা আছে বেঙ্গলি মিডিয়াম স্কুল আর মেল ফিমেল ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এখানে, আর আবেদনের শেষ তারিখ আছে এখানে উনিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ, 28 তারিখ থেকে 19 নভেম্বর অবধি আবেদন করা যাবে। আর আবেদন ফর্মটি ডাউনলোড করা যাবে 28 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত, মানে 16 নভেম্বর পর্যন্ত এই আবেদনের যে ফর্মটা আছে সেটা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দিয়ে দিবো ডিসক্রিপশানে, আর এখানেও দেখতে পাচ্ছ যেটা এটাই। আর এখানে আমরা দেখে নিব যেটা আছে, হ্যাঁ পার্মানেন্ট পোস্ট, এটি একটি পার্মানেন্ট পোস্ট। আর যেটা শিক্ষক নিয়োগ করা হচ্ছে, শিক্ষক নিয়োগ করা হচ্ছে এখানে এসসি এসটি ওবিসি জেনারেল এদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 1 নম্বরে, সোশ্যাল সায়েন্স গ্রুপ হিস্ট্রি নর্মাল সেকশন। এখানে কোয়ালিফিকেশান লাগবে এমএ ইন হিস্ট্রি আর বিএড মাস্ট, যারা জেনারেল তারা এই পদে আবেদন করতে পারবে। আর এখানে 2 নম্বর দেখছি এটাও পার্মানেন্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স অ্যান্ড ম্যাথ গ্রুপ নর্মাল সেকশন। এমএসসি করা থাকতে হবে, এমএসসি ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে এমএসসি থাকতে হবে আর বিএড থাকতে হবে মাস্ট, এটা এসসি যারা তারা আবেদন করতে পারবে। আর 3 নম্বর যেটা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছে এটা এমএসসি লাগবে ইন ম্যাথ, ম্যাথে এমএসসি লাগবে, বিএড মাস্ট, ওবিসি এ ক্যাটাগরির লোকেরা এখানে আবেদন করতে পারবে। আর 4 নম্বর যেটা আছে এটাও পার্মানেন্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার এসএস সেকশন, এমএ ইন এডুকেশন, এডুকেশন সাবজেক্টের উপরে এমএ করা থাকতে হবে আর বিএড মাস্ট, এসটি যারা আছে তারা এখানে আবেদন করতে পারবে। এরপরে আমরা দেখে নিব এখানে, এরপরে এই নোটিশটি যেটা আছে এখানে ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, একটা ব্যক্তি একটা পদেই আবেদন করতে পারবে। আর এখানে বলে রাখি এই স্কুলে গ্রুপ সি আর গ্রুপ ডি পদে নিয়োগ করছে, সেটার জন্য আলাদা একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো এখানে যে কোনো একটা পদের জন্য একজন আবেদন করতে পারবে, এখানে নোটে লিখে দেওয়া আছে এখানে নোটিফিকেশনের মধ্যেই। আর ফর্ম যেটা আছে সেটা আবেদন ফর্ম যেটা আছে ওটা ফিল করে বাই পোস্টে পাঠাতে হবে, বাই পোস্টে পাঠাতে হবে 19 নভেম্বরের মধ্যে সেখানে পৌঁছানো যায়। আর এখানে অ্যাড্রেস দেওয়া আছে বাই পোস্টে অফিস অ্যাড্রেস, এই যে পাঞ্জিপুকুর স্মৃতি যেটা স্কুল অ্যাড্রেসটা আছে এই স্কুলের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে সম্পূর্ণ, দেখে নেবে ভালো করে। আর নোটিশটি ডাউনলোড করে নেবে ডিসক্রিপশন থেকে এটা। আর 19 তারিখের মধ্যে এই ফর্মটি পৌঁছানো চাই, তবে আবেদন সম্পূর্ণ হবে। 19 তারিখের পরে যদি পৌঁছায় 19 নভেম্বরের পরে সেটা ক্যান্সেল করে দেবে ওনারা। আর একজন যদি দুটো পোস্টের জন্য আবেদন করে, কেউ যদি গ্রুপ ডির জন্য আর টিচারের জন্য আবেদন করে, একটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং দুটাও ক্যান্সেল হয়ে যেতে পারে, তার জন্য একজন একটা পদেই আবেদন করবে।